এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সময়ের সাথে তাল মিলিয়ে উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে প্রিয় এ মাতৃভূমি উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন নতুন দ্বার উন্নয়নের পথে ছুটে চলা এই দেশকে সামনে কেমন দেখতে চান দেশের মানুষ তা জানতে আজ আমরা জামালপুর জেলায় বর্তমান যুগে স্মার্ট বাংলাদেশে অনেক এগিয়ে গেছে আমাদের সরকারের প্রতি দাবি বাংলাদেশ যেন স্মার্টভাবে যেভাবে চলতেছে এভাবে আরও যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যায় দারিদ্র্যমুক্ত খিদামুক্ত বাংলাদেশ আগে সুন্দরভাবে চলছে এবং আমরা শ্রমিক আমরা সুন্দরভাবে চলছি সুন্দরভাবে খাচ্ছি সুন্দর বাংলাদেশ চলছে এইভাবে আমরা চলতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জঙ্গলিবাদ সন্ত্রাসবাদ যাতে না হয় এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ুক এই বর্তমান সরকারের নেতৃত্বে মিস্টার ওয়াইড ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার স্যার কেমন আছেন শিক্ষার সাথে জড়িত আছেন এই যে এখন যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে ভবিষ্যতে কেমন দেখতে চান মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতা এই আকাঙ্ক্ষাটা নিয়েই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে জি আসলে সকল ক্ষেত্রে আমরা এই ধরনের একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই এবং মানুষের মর্যাদাকে মানুষের মর্যাদাকে মহিমা হিসেবে তুলে ধরার প্রয়াস নিতে হবে তাহলেই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে যেতে পারি আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের যাতায়াত আমাদের জীবনযাপন আমাদের জীবন মান আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের কর্মসংস্থান সকল কিছুই অবশ্যই সময়ের চাহিদার সাথে মিল রেখে আমাদের হতে হবে এবং সকল পর্যায়ে আমাদের এই শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ যারা এই সভ্যতা গড়ে যারা আমাদের আজকে যা কিছু দৃশ্যমান সকল কিছুই তো শ্রমিক এবং শ্রমের অবদান কিন্তু তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি তাদের যদি যথাযথ মূল্যায়ন করতে পারি তাদের যদি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে এবং রাষ্ট্র পরিচালনায় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের যদি অংশীদারিত্ব আমরা নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জনের পথে আমরা খুব দ্রুত এগোতে পারি এখানে আপনার ছাত্র ছাত্রীদের নিরাপত্তা থাকবে এই দেশটা উন্নতির পথে যাবে এবং আমাদের এই দেশের উন্নতি হবে সেটাই আমরা চাই আমরা আসলে এই বাংলাদেশকে আরও বিদেশের মতো যে উন্নয়ন হচ্ছে আরও যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা আসলেই চাই বাংলাদেশের মতো একটা দেশ জাতি যেন বুঝে যে না বাংলাদেশ একটা ভালো দেশ সুন্দর অবস্থানে আছে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে উন্নয়ন ধারা অব্যাহত রাখছে আমি সাধারণ জনগণ হিসেবে আশা করব যে একটা সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা উনি আমাদেরকে উপহার দিবে এখন বর্তমানে যেভাবে বাংলাদেশ গড়া নিয়ে আসছে আরও উন্নয়নের জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব মানুষ মননে সৃজনে তারা কাজ করবে কোনো বাধা বিঘ্নিত হবে না পাশাপাশি যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেইভাবে অর্থনৈতিক উন্নয়নটা হতেই হবে সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে আচ্ছা এই সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে যে দেশ সেই দেশের মানুষ কখনো পরাধীন থাকে না মানুষ কখনো তার চিন্তার বিকাশের দিক থেকে বাধাগ্রস্ত হয় না তার সৃজনশীলতায় শিল্প সাহিত্য সংস্কৃতি সব দিক থেকেই সে তার স্বাধীন মতন কাজ করতে পারে এবং কাজে দেশের উন্নয়ন অগ্রগতিতে সে মত প্রকাশ করতে পারে বাংলাদেশ আমরা চাই শান্ত শৃঙ্খলা এমন একটা সরকারই আসুক আমাদের ওই সরকারটা যেন আমাদের অসহায় গরিবের জন্য সহায়ক
আমরা ওরকম একটা সরকার চাই যে আপেল মান দেড় মাস কিংবা এক বছর আগে ১২০ টাকা ১০০ টাকা আমরা ডেকে পেয়েছি, সেই ফল এখন ব্যস্ত হয় ২০০ ২৫০ টাকা, জনগণের হাতে কিনা খাইতে পারে না। এটাই আমাদের সরকারের কাছে আবেদন যে জিনিসের দাম কমাই দেয়। ক্ষুদ্রদারিদ্র মুক্ত করার জন্য আমাদের একটু সমৃদ্ধ বাংলাদেশ হওয়া হচ্ছে সবাইকে নিয়ে। আশীর্ভাগ লোক কিন্তু এখানে আমরা অশিক্ষিত হয়ে আমরা যুদ্ধ করছি, যুদ্ধে গেছি, এবং যুদ্ধ কিন্তু কারো প্ররোচনায় না, এটা আমাদের 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 আর্থিক সম্মান নিজের কারণে তারণায় নিজের মানে আমরা এটা করতে হবে এবং করাই হবে, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। এখনও কি সেই মুক্তিযুদ্ধের মতো সেই এক চেতনা বা একটা বৈপ্লবিক নিজের মধ্যে পরিবর্তন দরকার কিনা কি মনে করছেন? মানসিকভাবে বৈপ্লবিক দরকার, কিন্তু এখানে এখন তো আর ওই যুদ্ধ করে হয় না, এখন মানসিক বৈপ্লবিক দরকার, মানসিক চিন্তা দরকার, অসাম্প্রদায়িক একটা চিন্তা দরকার, অসাম্প্রদায়িক চেতনা দরকার। এইগুলো না থাকলে মানুষ আর আমরা ওইখানে যেতে পারব না। আমরা এই জন্য ওই সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে একটা অতপ্রতভাবে একটা জড়িত আছে, এই জড়িতটা যেন থাকে। অনেক মানে তরুণ আছে মাদকের আসক্ত হইতেছে, এটা অনেক মানে ফিউচারে অনেক ইফেক্ট করবে, এই জন্য আমরা এটা অনেক মানে কড়া আইন চাই, যেন মাদক মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত শৃঙ্খলা মধ্যে থাকে, এরকম সুন্দরভাবে যেভাবে বাংলাদেশকে ঘুরে ওঠে এইভাবেই বাংলাদেশকে আমরা চাই। আমি মনে করি বাংলাদেশের অপার সম্ভাবনা আছে, উন্নয়নের দিকে বাংলাদেশ যাচ্ছে, কিন্তু প্রধান বাধায় দুর্নীতিটা সৃষ্টি করছে। বাংলাদেশ যদি যে পরিমাণ উন্নয়নের দিকে যাচ্ছে দুর্নীতিটাকে যদি লাগাম টানতে পারে, আমি মনে করি বাংলাদেশ অচিরেই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কাছাকাছি চলে যেতে পারবে বলে আমি মনে করে থাকি। শিক্ষা ব্যবস্থার নিয়ে আপনার প্রত্যাশা কী রয়েছে? শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে খুব বেশি গবেষক পাওয়া যায় না, খুব বেশি গবেষণা হয় না, এই ক্ষেত্রে গবেষণার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল জামালপুর জেলা, হযরত শাহজামালের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়। ময়মনসিংহ জেলার অধীনে ১৮৪৫ সালে এর প্রথম মহকুমা গঠিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব ক্ষেত্রেই পরিবর্তনের হাওয়া বইছে শাহজামালের এই শহরে, যা দেশের উন্নয়নেও ব্যাপক সংযুক্তি। সন্ত্রাস মুক্ত থাকুক, অন্যায় দুর্নীতি এবং কোনো রাহাজানি দেশে কোনো দুর্নীতি না হোক, দেশের দেশটা যেন সঠিক সুন্দরভাবে চলে, এটা আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা। আগামীর বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধ, মাদক মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠিত, এবং কোনো খুন খারাপি রাহাজানি থাকবে না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ চলে আসবে, এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করি। একাত্তরের থেকে আমরা যদি কিছু সূচক দিয়ে দেখি, আমাদের শিক্ষার হার, আমাদের মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, আমাদের গড় আয়, এই সব কিছুতেই কিন্তু আমাদের অভাবনীয় একটা উন্নতি হয়েছে, আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের সামর্থ্য বেড়েছে। আমরা বঙ্গবন্ধু সেতু করেছি, সেটা সেই ৯০ দশকে, তারপরে এখন পদ্মা সেতু করেছি, বড় বড় প্রজেক্ট, কর্ণফুলি টানেল হচ্ছে, আরও মানে বহু মানে প্রকল্প কিন্তু চলমান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, ফ্লাইওভার হয়েছে, তো এগুলো কিন্তু আগে আমরা কল্পনাও করতে পারতাম না, এগুলো হচ্ছে আমাদের সক্ষমতা। পাশাপাশি আমরা বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিছুটা দুর্বল হয়ে গেছে, সেগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, আমাদের নির্বাচন যে প্রক্রিয়া সেই দুর্বলতাগুলো কিন্তু খুব একটা মানে ওই এড়িয়ে যাবার মতো নয়, এই দুর্বলতাগুলোর জন্যই কিন্তু বাংলাদেশ এখন বহির্বিশ্বেও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তখন আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে, অনেক প্রশ্ন আছে, বিতর্ক আছে, তো আমরা চাই না যে এই বিতর্কগুলো থাকুক। সাধারণ মানুষ ৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা মানে তাদের প্রতিনিধি নির্বাচন করুক, তো এই প্রক্রিয়াগুলোতে
আপনার মানে স্বচ্ছতার দরকার আছে। এই যে প্রতিহিংসা, হানাহানি, এই রাজনীতি তো মানে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করতে গিয়ে প্রাণ দিতে হবে কেন? তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার এখন সুরাহা করার সময় এসেছে, নতুবা আমরা আগামী প্রজন্মকে কি দেশ দিয়ে যাচ্ছি? আগামী প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না, ভবিষ্যৎ প্রজন্ম এইটার মানে বহন করতে হবে। এই অপ যে ধারা চলছে, এগুলোর মাশুল কিন্তু তাদের দিতে হবে। নারীদের নিরাপত্তা থাকবে আর সোনার বাংলাদেশ দেখতে চাই, নারীদের মত প্রকাশ করতে পারবে, আমি এরকম বাংলাদেশই দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা দুবেলা খেয়ে শান্তিতে ঘুমাতে পারি এবং শান্তিপূর্ণ একটা দেশ দেখতে চাই। আমাদের মুক্তিযুদ্ধের প্রধানতম বিষয় ছিল যে আমরা একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব। আমরা সেখান থেকে এখন অনেক দূর এগিয়েছি, অনেক ক্ষেত্রে আজ ইতিবাচক পরিবর্তন এসেছে। আমাদের দেশের জনগণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরন্তর কিন্তু লড়াই করে আসছে, সেই লড়াই কিন্তু এখন থেমে নাই। আমরা যে সব ক্ষেত্রে অর্জন করেছি সেই সব ক্ষেত্রে আমাদের এখন সামনের যে চতুর্থ বিপ্লব পেরিয়ে যে আমরা পঞ্চম শিল্প বিপ্লবের দিকে প্রবেশ করছি, আমাদের প্রত্যাশা হলো যে আমরা দক্ষিণ এশিয়ায় আমরা এই পঞ্চম শিল্প বিপ্লব আমরা নেতৃত্ব দেবো। এর জন্য আমাদের কী প্রয়োজন? আমাদের জনগণ এবং প্রযুক্তির সাথে তাদের সম্পৃক্ত বাড়াতে হবে। দেশের জনগণ সংগ্রামী, তারা আত্মপ্রত্যয়ী এবং তারা কখনোই কর্মবিমুখ নয়। শুধু তাদেরকে শুধু হেল্প করা, সহযোগিতা করা এবং তাদের আত্মবিশ্বাসকে আরও বেশি উজ্জীবিত করাই হলো এখন আমাদের মূল দায়িত্ব। ডিজিটাল বাংলাদেশ দেখলাম, এখন স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক দেশ দেখতে চাই। সুন্দর একটা দেশ, যে দেশে কোনো সেরকম মারামারি, কাটাকাটি, দুর্নীতি থাকবে না, হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। সুন্দর একটা সোনার বাংলা দেখতে চাই, যা কিনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু একসময় দেখেছিলেন। নারীরা আজকে লেখাপড়ায়, খেলাধুলায়, সাংস্কৃতিক কালচারে সকল ক্ষেত্রে, আপনি সাগরের নিচে থেকে আকাশে, সকল ক্ষেত্রে নারীরা সুন্দরভাবে বিচরণ করছে। তার দক্ষতা কিন্তু তারা সুন্দরভাবে প্রমাণ করে দিচ্ছে। তারা কিন্তু লেখাপড়াও আজকে ছেলেদের চাইতে নারীরা কিন্তু এগিয়ে আছে বেশ। নারী পুরুষ উভয় একসাথে না চললে দেশ উন্নয়ন হবে না, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের আনতে হবে। আমাদের পরিবারে, আমাদের সমাজে এই দৃষ্টিভঙ্গিটা সবার আগে আনতে হবে যে নারী মানুষ তারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। বাংলাদেশে যদি কোনো দুর্নীতি লোক না থাকে, আমরা দুর্নীতির দিক দিয়ে একটু শাস্তি সাজা চাই। গণতন্ত্র যেন থাকে, যে গণতন্ত্রটা মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে। প্রকৃত গণতন্ত্র যদি আসে, সুখী সমৃদ্ধ এমনি আসবে। এই যে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন, দেশের 52 বছর পেরিয়েছে, এখন যে বাংলাদেশ অবস্থানে আছে, সামনের দিনগুলোতে বাংলাদেশকে কেমন দেখতে চান? যে স্বপ্ন নিয়ে স্বাধীন করেছিলাম দেশের, সেই অসাম্প্রদায়িক চেতনাটা সেভাবে হচ্ছে না। এই সাম্প্রদায়িক চেতনার জন্য আজকে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছিল সেগুলি আবার অনেক জায়গায় জেগে উঠছে। এই থেকে উত্তরণের জন্য আসলে কি করা উচিত? এর জন্য উত্তরণের জন্য হলো আমাদের যে হাজার বছরের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, এতে উজ্জীবিত হতে হবে। আমাদের এই দেশে আমরা হাজার বছর ধরে আমরা সবাই মিলেমিশে থেকেছি, সম্প্রদায়গত আমরা বিভেদ ভাবিনি, কিন্তু কেন ভাববো? ওই জিনিসটা আমাদের জাগিয়ে তুলতে হবে। প্রাকৃতিক লীলা নিকেতন এ দেশের মানুষের চাওয়া খুব বেশি কিছু নয়।
দুবেলা দুমুঠো খাবার, নিরাপদে রাত্রিযাপন আর স্বাধীনভাবে চলাচল। উন্নয়নের সাথে সাথে উন্নত হোক এই মানুষগুলোর জীবনযাপন। এই প্রত্যাশায় শেষ করছি আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।